উল্টোডাঙায় তেলেঙ্গা বাগানের পুজো নাম করা। গত বছর দুর্গাপুজোর মাত্র কয়েকদিন আগে কন্টেইনমেন্ট জোন থেকে বেরিয়ে আসতে পেরেছিল এই পুজো। কোনো মতে দেবী আরাধনা হয়। এবারেও করোনা কাটায় বিদ্ধ দেশ। কোভিডের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে তেলেঙ্গা বাগান। সব সময় মতো অক্সিজেন না পেয়ে করোনার কোপে কত প্রাণ গিয়েছে, হাহাকার মৃত্যুর সেই ছবি ভোলা যায় না। ভোলেনি তেলেঙ্গা বাগানও, করোনার ধাক্কা, দুর্বিষহ অবস্থা, কোনো কিছুই। তেলেঙ্গা বাগানে 2020 সালে যখন দুর্গোৎসব হয়, তার মাত্র 8 দিন আগে এই এলাকা থেকে কন্টেনমেন্ট জোনের তকমা উঠেছিল। কি কঠিন পরিস্থিতির মধ্যে তাদের পুজো করতে হয়েছিল তা ভাবতে গিয়েও কার্যত শিউরে ওঠেন তেলেঙ্গা বাগানের পুজোর কর্মকর্তারা। এবছরও করোনা বিদায় নেয়নি, তার মধ্যে পুজোর আয়োজন জাঁকজমক নয়। তেলেঙ্গা বাগানের মণ্ডপ ভাবনায় থাকছে বিশেষ বার্তা। এটা অক্সিজেনের একটা প্ল্যান্ট আমরা তৈরি করছি এবং এটা আমরা চাই যে প্রত্যেকটা হসপিটাল এবং প্রত্যেকটা নার্সিংহোমে যেন এরকম প্ল্যান্ট তৈরি হয় এবং আগামী দিনে যেন অক্সিজেনের জন্য কাউকে যেন প্রাণহানি না হয়। শিল্পী অভিজিৎ ঘটক এই ভাবনাকেই রূপ দিচ্ছেন। মণ্ডপের প্রবেশপথের পাশে দুটি বিশালাকায় অক্সিজেন কন্টেইনার, তার মাঝের পথ দিয়ে ভিতরে ঢুকলেই দেখা যাবে ভিতরে পাইপলাইন দিয়ে বয়ে চলেছে তরল অক্সিজেন, আর তার পিছনে শান্তি ও আশ্বাসের প্রতিমূর্তি মা দুর্গা। মণ্ডপের সঙ্গে সাজুজ্য রেখে অভয়া শক্তির এই প্রতিমা গড়ছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল। তাই তেলেঙ্গা বাগানের এবারের পুজোর নিবেদন আস্ত একটা অক্সিজেন প্লান্ট, যে প্লান্টে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ ডেসক্রিপশন সহ একটা অক্সিজেন পার্লার এবং অক্সিজেন হাবের ছবি ফুটে উঠবে। তার সঙ্গে রয়েছেন সনাতন চিন্ময়ী মা। Zee 24 ঘন্টার জন্য ক্যামেরা তন্ময় মুখোপাধ্যায়ের সঙ্গে অয়ন, কলকাতা। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, Zee 24 ঘন্টা।